আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন নতুন ভিডিও এর নোটিফিকেশন পাইতে। এটি স্কুল পর্যায়ের জেনারেল নলেজ বাংলাদেশ এর ভিডিও। জেনারেল নলেজ বাংলাদেশ অংশের প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত অধ্যায়ে কি কি অন্তর্ভুক্ত আছে এটি একটু দেখে নিই। এই ভিডিওতে সিলেবাসভুক্ত অধ্যায় পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করা হবে। পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন এই আলোচনায় যে টপিকসগুলো কভার করা হবে, যুক্ত ফ্রন্ট ও 1954 সালের নির্বাচন, 1956 থেকে 1965 সালের ঘটনাপঞ্জি, ছয় দফা আন্দোলন ও আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালের গণ অভ্যুত্থান ও 1970 এর নির্বাচন। চলুন এই টপিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। যুক্ত ফ্রন্ট ও 1954 সালের নির্বাচন। পূর্ব পাকিস্তান মুসলিম লীগের বিপক্ষে সমমনা চারটি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয় 4 ডিসেম্বর 1953 সালে। যুক্ত ফ্রন্ট গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ, মাওলানা ভাসানী, কৃষক শ্রমিক পার্টি এ কে ফজলুল হক, নিজামে ইসলাম মাওলানা আতাহার আলী ও বামপন্থী গণতন্ত্রী দল হাজি দানেশ নিয়ে। 1954 সালে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় 10ই মার্চ। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনের ফলাফল যুক্ত ফ্রন্ট 223টি, মুসলিম লীগ 9টি ও স্বতন্ত্র 5টি। 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। 1954 সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় 21 দফার ভিত্তিতে। 21 দফা দাবির প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি অর্জন। 1954 সালের 3রা এপ্রিল প্রাদেশিক নির্বাচনের পর যুক্ত ফ্রন্ট পূর্ব বাংলায় যে মন্ত্রিসভা গঠন করে তার মুখ্যমন্ত্রী হন এ কে ফজলুল হক। যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভায় কৃষি, বন, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। এবার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। 1. ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবিটি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 2. পূর্ব বাংলায় যুক্ত ফ্রন্ট কত সালে গঠন করা হয়? 1953 সালে। 3. যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়? 21 দফা। 4. পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে। 5. 1954 সালে যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন এ কে ফজলুল হক। 6. গণতন্ত্রের মানসপুত্র বলে পরিচিত হোসেন শহীদ সেহরাওয়ার্দী। 7. যুক্ত ফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালে। 8. 1954 সালের যুক্ত ফ্রন্ট সরকারে শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? কৃষি মন্ত্রণালয়। 9. 1954 সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? যুক্ত ফ্রন্ট। এবার 1956 থেকে 1965 পর্যন্ত ঘটনাপঞ্জি দেখব। 1956 সালের জাতীয় সংবিধান, পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, গণপরিষদে পাকিস্তান শাসনতন্ত্র বিল উত্থাপিত হয় 1956 সালের 9ই জানুয়ারি। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রের নাম ছিল ইসলামী প্রজাতন্ত্র সংবিধান। ইসলামী প্রজাতন্ত্র সংবিধান কার্যকর হয় 23শে মার্চ 1956। ইসলামী প্রজাতন্ত্র সংবিধান বাতিল হয় 7ই অক্টোবর 1958। কাটমারি সম্মেলন 1957। আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার সন্তোষে 1957 সালের 7ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় কাটমারি সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সম্মেলনের প্রধান এজেন্ডা ছিল
পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও বৈদেশিক নীতি, সামরিক শাসন জারি 1958, প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন 7 অক্টোবর 1958 সালে। 27 অক্টোবর 1958 ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন জেনারেল আইয়ুব খান। প্রেসিডেন্ট আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করেন 23 মার্চ 1960। দ্বিতীয় সংবিধান রচনা 1962। আইয়ুব খান পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র ঘোষণা করেন 1962 সালে। 1962 সালের সংবিধানে সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রপতি শাসিত সরকার। পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর করা 1962 সালে। রাষ্ট্রপতি নির্বাচন 1965। 1965 সালের 2 জানুয়ারি মৌলিক গণতন্ত্রের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচন দেন প্রেসিডেন্ট আইয়ুব খান। 1965 সালের নির্বাচনকালে গঠিত বিরোধী দলগুলোর সম্মিলিত জোটের নাম কফ, কম্বাইন্ড অপোজিশন পার্টি। মুসলিম লীগের প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন আইয়ুব খান। পাক ভারত যুদ্ধ। প্রথম পাক ভারত যুদ্ধ সংঘটিত হয় 21 অক্টোবর 1947 থেকে 31 ডিসেম্বর 1948। প্রথম পাক ভারত যুদ্ধের কারণ পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা। দ্বিতীয় পাক ভারত যুদ্ধ সংঘটিত হয় 15 আগস্ট থেকে 23 সেপ্টেম্বর 1965। দ্বিতীয় পাক ভারত যুদ্ধ যে চুক্তির মাধ্যমে শেষ হয় তাসখন চুক্তি। তৃতীয় পাক ভারত যুদ্ধ শুরু হয় 23 ডিসেম্বর 1971। চতুর্থ পাক ভারত যুদ্ধ কার্গিল যুদ্ধ সংঘটিত হয় মে জুলাই 1999। কার্গিল যুদ্ধের মূল কারণ ছিল কাশ্মীর নিয়ন্ত্রণ। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। 1. কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়েছিল 1958। 2. পাক ভারত দ্বিতীয় যুদ্ধ কত সালে শুরু হয় 1965। 3. পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা। 4. বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা। 5. কাঠমান্ডু সম্মেলন অনুষ্ঠিত হয় 1957 সালে। এবার 6 দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। 6 দফা আন্দোলন যে চুক্তির ভিত্তিতে 6 দফা রচিত হয় সিমলা। শেখ মুজিব 6 দফা কর্মসূচির কথা প্রথম ব্যক্ত করেন 5 ফেব্রুয়ারি 1966 লাহোরে বিরোধী দল সমূহের জাতীয় সম্মেলনে। 6 দফা হল বাংলার কৃষক, শ্রমিক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ। আগরতলা ষড়যন্ত্র মামলা, শেখ মুজিবকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 23 জানুয়ারি 1968। আগরতলা ষড়যন্ত্র মামলা আসামি ছিলেন 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় 15 ফেব্রুয়ারি 1969। এবার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। 1 নম্বর কোশ্চেন, 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? লাহোর। 2. আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল অথবা 6 দফা দাবি কোন সালে উত্থাপন করা হয়? 1966 সালে। 3. ঐতিহাসিক 6 দফা কে ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 4. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে 6 দফা ঘোষণা করেন? 5 ফেব্রুয়ারি 1966। 5. কোনটি বাঙালি জাতির মুক্তির সনদ? 6 দফা। 6. আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969। 7. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন? জানুয়ারি 1968। 8. 6 দফা কর্মসূচি কি? পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের 6টি দাবি। 9. আগরতলা ষড়যন্ত্র মামলা কোন আসামিকে পুলিশ হেফাজতে গুলি করে হত্যা করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়? সার্জেন্ট জহুরুল হক। 10. বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন? 35 জন। 11. বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল আওয়ামী লীগের 6 দফা ঘোষণা? 12. আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফা প্রাদেশিক স্বায়ত্ত শাসন। 13. 6 দফা কোন তারিখে
আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয় 18 মার্চ 1966। এবার 1969 সালের গণ অভ্যুত্থান ও 1970-এর নির্বাচন সম্পর্কে জানব। 1969-এর গণ অভ্যুত্থান, পূর্ব পাকিস্তানে প্রথম গণ অভ্যুত্থান হয় 1969 সালে। 1969 সালের 20 জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন আসাদ। আসাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। 1969 সালের গণ আন্দোলনের সময় পশ্চিম পাকিস্তানে নেতৃত্ব দেন জুলফিকার আলী ভুট্টো। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় 23 ফেব্রুয়ারি 1969। তোফায়েল আহমেদ কর্তৃক রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। 6 জানুয়ারি 1969-এ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঘোষণা করে 11 দফা কর্মসূচি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেইনের দিয়ে খুশি হত্যা করা হয় অধ্যাপক শামসুজ জোহাকে 18 ফেব্রুয়ারি 1969। বর্তমান আসাদ গেটের পূর্ব নাম আইয়ুব গেট। শেখ মুজিব সহ জেলে আটক রাজবন্দীরা মুক্তি লাভ করেন 22 ফেব্রুয়ারি 1969। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নামকরণ বাংলাদেশ করেন 5 ডিসেম্বর 1969। এবার 70-এর নির্বাচন সম্পর্কে জানব। 1970 সালে পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয় 7 ডিসেম্বর। পাকিস্তান জাতীয় পরিষদে মোট আসন সংখ্যা ছিল 313টি, এর মধ্যে সংরক্ষিত ছিল 13টি। পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল 169টি, এর মধ্যে সংরক্ষিত 7টি। পশ্চিম পাকিস্তানে জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল 144টি, 7টি সংরক্ষিত আসন সহ। পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল ছিল আওয়ামী লীগ 167টি সংরক্ষিত 7টি সহ, পিপিপি 1টি ও স্বতন্ত্র 1টি আসনে জয়লাভ করে। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 17 ডিসেম্বর। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল 310টি, এর মধ্যে সংরক্ষিত 10টি। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। 1. শহীদ আসাদ দিবস কবে? 20 জানুয়ারি। 2. পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? 310টি। 3. আসাদ কবে শহীদ হন? 1969 সালের 20 জানুয়ারি। 4. পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান কত সালে হয়? 1969 সালে। 5. গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? 24 জানুয়ারি। 6. 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল 167টি আসন। 7. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে? 11 দফা। 8. শহীদ শামসুজ জোহা ছিলেন একজন শিক্ষক। 9. কখন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 1969 সালে। 10. 69-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? রাজশাহী। 11. 1969-এর গণ অভ্যুত্থানে পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? চিলেকোঠার সেপাই। 12. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিচের কত তারিখে পূর্ব বাংলার নতুন নামকরণ বাংলাদেশ করেন? 5 ডিসেম্বর 1969। 13. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত 1969 সালের গণ অভ্যুত্থান? 14. রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এই মামলা থেকে 1969 সালের নিচের কোন তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেন? 22 ফেব্রুয়ারি। 15. 11 দফা কখন ঘোষণা হয়? 1969 সালে। এই ভিডিও এই পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং NTRC এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলের NTRC এর এক্সাম রিলেটেড সকল ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।